হ্যাঁ বোন, আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে। ও একজন হিন্দু, ওর নাম হচ্ছে শচীন, আর ও পেশায় একজন অভিনেতা। ওর প্রশ্নটা হলো এই যে, মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন? আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে, তার মধ্যে কি দরগাও পড়বে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন। এই সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে। তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না। যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে। এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে। আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে, আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন, তার কাছে বা তার মাধ্যমে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা, তারপর প্রশ্ন। আমার নাম কেদার, আর আমার বন্ধু নাজেশ। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে, এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারেই সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে? বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে। এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে, নাকি ক্ষমতা নেই? ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো বদলাননি? ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে, তাহলে তাকে ঈশ্বর বলবো কেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে, এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না? যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 30 যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা। এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে, কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে এটা ঘটবে, তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কার ভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 1 যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইসাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ, এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত, কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি, কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোন থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপেগোস নামে একটা দ্বীপে, সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক
নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থম্পটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানানোর মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটা ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভোলিউশন, এটাকে বলা হয় থিওরি অফ এভোলিউশন। আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ, প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনান, নিয়ান্ডারথাল, এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই, আর এমন কোন প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্স ক্রেগের মতে তিনি মলিকিউলার বায়োলজিতে